অর্পিত প্রেমধন, যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়নি, সেই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন। প্রভু যাকে তাকে অকাতরে সেধে কেঁদে হাতে ধরে পায়ে পড়ে যাকে তাকে দান করলেন, এই প্রেমধন প্রভু কোথা থেকে আনলেন? জয় গৌরহরি, জয় রাধে। শ্রীধাম নবদ্বীপে নদিয়া বিহারী গৌরহরি জীব উদ্ধারণে ব্রতী হয়ে বদনে হা কৃষ্ণ বলে নয়নে জলে ভেসে যায়, নয়নে জলে ভেসে যায়। মহাপ্রভু গৌরহরি আজকে নয়ন জলে ভেসে যাচ্ছেন, কেননা আমরা তো কলিহত জীব, আমাদের এই কলিহত জীবের কথা ভেবে মহাপ্রভু গৌরহরি আমাদের এই কলিহত জীবের দুঃখ দুর্দশার কথা ভেবে জীব উদ্ধারণে ব্রতী হয়ে আজকে প্রভু আমার নয়ন জলে ভেসে যায়। কারণ আমরা কলিহত জীব, আমরা কলিহত জীব, আমাদের অবস্থাটা কেমন? অল্প আয়ু, মন্দ ভাগ্য, অন্নগত প্রাণ, ভোগমুখী বৃত্তি, আমরা কলিহত জীব, আমাদের আয়ুষ্কাল কম। কলিজীবীর গড় আয়ু হলো 100 বছর, কলিজীবীর গড় আয়ু 100, কিন্তু খুঁজলে খুব কম পাওয়া যায় যে 100 বছর পর্যন্ত বেঁচেছে। তাহলে আমাদের আয়ুষ্কাল কম, আমাদের এত অল্প আয়ুতে আমাদের দ্বারা ধ্যান যজ্ঞ তপস্যা পূজা অর্চনা দ্বারা সাধনায় সিদ্ধি লাভ ভগবত চরণ লাভ আমাদের পক্ষে সম্ভব নয়। অন্যান্য যুগে তো অন্যান্য সাধন ব্যবস্থা ছিল, যেমন কৃতে অধ্যায়তে বিষ্ণু, অধ্যায়তে বিষ্ণু, হ্যালো হ্যালো, ত্রেতায়াং যজত মুখ, যজত মুখ তারপরে পরিচর্যায়াং কলৌত হরি সংকীর্তনা, ছিল ধ্যান, ধ্যান দ্বারা সাধনায় সিদ্ধি লাভ ভগবত চরণ লাভ, ত্রেতায় পূজন পূজার্চনা দ্বারা ভগবত চরণ লাভ, তারপরে ভজন, আর এবার কেবল কলিতেই হরিনাম সংকীর্তন, যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, শ্রীকৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ, এই ভগবান পারান, এটা পারান, এটা পারান। মহাপ্রভু গৌরহরি দাদা আর হাত দিয়েন না, হ্যালো, একবার ঠিক করে রেখে দেন, আর হাত দেওয়ার দরকার নেই, হ্যালো, এটা পারান। জয়রাধে, জয়নিতাই, জয় গৌর, আগের মতো করেন, আগে যেমন ছিল, জয় রাধে, জয়নিতা, জয় গৌর হরি বল, জয় রাধে। সাউন্ডটা কর্কশ হয়ে গেছে, সাউন্ডে কোনো মিষ্ট ভাব নেই। জয় রাধে, জয় রাধে। শ্রীধাম নবদ্বীপে তাই মহাপ্রভু গৌর হরি আমাদের এই কলিহত জীবের কথা ভেবে জীব উদ্ধারণে ব্রতী হয়ে বদনে হা কৃষ্ণ বলে প্রভু আমার নয়ন জলে ভেসে যায়, আর আমাদেরকে লীলার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছে, হে জগৎজীব তোমরাও কৃষ্ণ বলে কাঁদো, তোমরাও হরি বলে কাঁদো, তোমরাও হরি নাম করো,
হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, আমাদের আমাদের এই কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য মহাপ্রভু গৌরহরি স্বয়ং আচার্য হয়ে নিজেই হরি নাম করতে করতে কাঁদছেন। প্রভু কেন কাঁদছেন? আপনি আচরি ধর্ম, আচরি ধর্ম, এই জীবের শেখায়, জীবের শেখানো না যায়, শেখানো কলিহত জীবের জন্য স্বয়ং আচার্য হয়ে নিজে হরি নাম করছেন। আমাদেরকেও বলছেন তোমরাও নাম করো, তোমরাও হরি নাম করো, হরি নাম জপ করো। হরি নাম করলেই আমাদের এই কলিহত জীবের নিস্তার, এই হরি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তাই তো মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, হরি নাম জপ মানস আত্মিক তপ, সব জ্বালা জুড়াইবে ভাই, জুড়াইবে জুড়াইবে ভাই। যদি মা কীর্তন রটে, তবে সৃষ্টি রক্ষা বটে, সৃষ্টি রক্ষা রক্ষা বটে। হ্যালো, ওই প্রলয়কাল এলো প্রায়, তাই তোমরা হরি নাম জপ করো, হরি কথা বলো। যদি কথা বলতে হয় হরি কথা বলো, আর যদি কাঁদতে হয় হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তোমাদের সকলে জ্বালা জুড়িয়ে যাবে, জুড়িয়ে জুড়িয়ে যাবে। তাই মহাপ্রভু গৌরহরি আজকে আমাদের এই কলিহত জীবের রক্ষার জন্য, উদ্ধারের জন্য জীব উদ্ধারণে ব্রতী হয়ে বদনে হা কৃষ্ণ বলে প্রভু আমার নয়নে জলে ভেসে যায়, নয়নে জলে ভেসে যায়। আজকে মহাপ্রভু গৌরহরি যখনই হরি নাম সংকীর্তন করছেন, প্রভুর মধ্যে এক নতুন রূপের প্রকাশ ঘটেছে। নদিয়ার এক নাগরী, নদিয়ার এক নাগরী সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে গৌরীর ওই অপরূপ রূপ দর্শন করে ঘরে ফিরে এসে নীরজনে বসে বসে ওই রূপের ধ্যান করছেন। আর নদিয়ার অন্যান্য নাগরীদেরকে ডেকে ডেকে বলছেন, নাগরী রে নাগরী রে নাগরী, তোরা একবার আমার কাছে আয়, আমি এই এখনই দেখে এলাম, আহা মরি মরি কি রূপ মাধুরী ওই সুরধ্বনি গঙ্গার তীরে, তোরা একবার আমার কাছে আয়, আমি তোদের কাছে ওই রূপের কথা বলবো। তবে নাগরী, ওই রূপ দেখেছে একজন, আর রূপের কথা বলবে অন্যজন। যে ওই রূপ দেখেছে সে তো কথা বলতে জানে না রে, জানে যে ওই রূপ দেখেছে সে কথা বলতে জানে না। দাদা ভাই, সেকেন্ড ভোকালটা একটু বাড়িয়ে দিন, সেকেন্ড ভোকালটা একটু বাড়ান। জয় রাধে।
যে ওই রূপ দেখেছে সে কথা বলতে জানে না, আর যে ওই রূপের কথা বলবে সে কবু ওই রূপ দেখে নাই। রূপ দেখেছে একজন আর রূপের কথা বলবে অন্যজন, রূপ দেখেছে নয়ন আর রূপের কথা বলবে বদন, কিন্তু যে নয়ন ওই রূপ দেখেছে সে কথা বলতে জানে না, আর যে বদন ওই রূপের কথা বলবে সে কখনোই ওই রূপ দেখে নাই। কিন্তু নাগরী, ওই নয়ন আর বদন একটি দেহের দুইটি ইন্দ্রিয়, তোরা আমার কথা বিশ্বাস করে শোন। আমার মুখে রূপের কথা শুনতে শুনতে, আমার মুখে রূপের কথা শুনতে শুনতে যদি তোদের কর্ণ ধন্য হয়, যদি তোদের অন্তরে লালসা জাগে যে আমি কতক্ষণে ওই রূপ দেখব, তবে নাগরী আমার ওই রূপের কথা বলাও সার্থক, আর তোদের ওই রূপের কথা শোনাও সার্থ। শোনাও শোনাও সার্থ। এবার যে নাগরী কখনো ওই রূপ দেখে নাই, তিনি বলতে লাগলেন, নাগরী কেমন রূপ দেখেলি একবার আমাদের কাছে বল তো শুনি। অমনি যিনি রূপ দেখেছে তিনি বলছে, শোন আমি কেমন রূপ দেখলাম জানিস? দেখে মনে হলো সুরধ্বনি তীরে কে রে হরি হরি বলে নেচে যায়। সুরধ্বনি তীরে কে রে হরি বলে নেচে যায়। সুরধ্বনির তীরে কে রে হরি বলে নেচে যায়। যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখাগায়। যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখাগায়। যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়। ওরে যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়। সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়। যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়। সুরধ্বনি তীরে কে রে হরি বলে নেচে যায়। নাগরী আমি দেখলাম সুরধ্বনি গঙ্গার তীরে তার হেমদণ্ড বাহু তুলে বদনে হা কৃষ্ণ বলে সে যে হেলে দুলে চলে যায়। হেলে দুলে চলে যায়। আজকে মহাপ্রভু গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীরে হরি নাম করছেন, আর নাম করতে করতে আমাদের এই কলিহত জীবকে দান করছেন অনর্পিত প্রেমধন, যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়নি, সেই অনর্পিত প্রেমধন গোলকের প্রেমধন প্রভু আমাদের দান করলেন। অনর্পিত চরিং চিরাত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল অবতীর্ণ ক পয়তম উন্নত উজ্জ্বল রসা উজ্জ্বল রসা সভক্তি শ্রিয় সভক্তি শ্রিয়
সম্রাট সুন্দর দুটি সুন্দর দুটি কদম্ব সন্ধিয়ে পেত সন্ধিয়ে পেত সদাই হৃদয় স্কন্দরে স্কন্দরে স্ফুরটবা শ্রী শচী নন্দন শচীরা অনর্পিত প্রেমধন, যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়নি সেই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন, প্রভু যাকে তাকে অকাতরে সেধে কেঁদে হাতে ধরে পায়ে পড়ে যাকে তাকে দান করলেন, এই প্রেমধন প্রভু কোথা থেকে আনলেন? এই প্রেমধন প্রভু আমাদের এই কলিহত জীবের জন্য গোলক হতে চুরি করে নিয়ে আসলেন। ইহ জগতে যদি কোনো চোর জানতে পারে যে ধনীকে, তাহলে চোর কি করে? চোর সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ বুঝতে পেরে চুপি চুপি ধনীর ঘরে ঢুকে ধনীর ধন চুরি করে আনে। ঠিক তেমনি মহাপ্রভু চুরি করলেন ধনীর ধন, ধনীকে প্রেম ভক্তি ধনে ধনী শ্রীমতী রাধারানী, আর রাধারানীর প্রেমধন চুরি করলেন মহাপ্রভু গৌরহরি। কেমন করে চুরি করল? একদিন বৃন্দাবনে উৎসব হয়েছিল, সর্বলীলার চূড়ামণি সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা, রাস রজনীতে রাধারানী যখন সখীগণকে নিয়ে ব্যস্ত অমনি সুযোগ বুঝতে পেরে প্রভু আমার চুপি চুপি ঢুকলেন রাধারানীর ঘরে। রাধারানীর ঘরে ঢুকে রাধারানীর প্রেমভাণ্ড হতে ওই অনর্পিত প্রেমধন চুরি করলেন। এবার চুরি করে যখন বের হয়ে আসবে, এবার দেখতে পেল প্রতিটি দাঁড়ে দাঁড়ে প্রহরী নিযুক্তা, দাঁড়ে দাঁড়ে প্রহরী লাগানো হলো। কেন? যাতে অনধিকারে কেউ প্রবেশ না করতে পারে, তাই প্রতিটি দাঁড়ে দাঁড়ে প্রহরী লাগানো হলো। কিন্তু প্রভু তো আগেই ঢুকেছেন, আগেই ঢুকে ধনীর ধন চুরি করে এবার ধরা পড়বার ভয়ে প্রভু আমার ধনীর পোশাক নিজ অঙ্গে ধারণ করলেন। ধনীর পোশাক বলতে শ্রীমতী রাধারানীর ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করলেন। তখন প্রভুকে কেউ চিনতেও পারল না, আবার কেউ ধরতেও পারল না। যদি বলি চিনতে পারল না ধরতে পারল না তবেও ভুল, কারণ কোনো কোনো মরমীজন প্রভুকে আবার চিনেও ফেললেন। এরই মধ্যে একজন রায় রামানন্দ, রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছিল গোদাবরী তটে, আলোচনা হয়েছিল, আলোচনার বিষয়বস্তু সাধ্য সাধন তত্ত্ব। আলোচনায় বক্তা রামানন্দ রায় এবং শ্রোতা স্বয়ং মহাপ্রভু গৌরহরি। রামানন্দ রায় বলছেন আর মহাপ্রভু শুনছেন, বলতে বলতে রামানন্দ সক্ষ দাস্য বাৎসল্য এই তিনটি রসের কথা বলে ফেললেন। কিন্তু প্রভু আমার কেবলই বলছেন ইহ বাহ্য, আগে কহ আর। প্রভুর মুখে এই কথা শুনে রামানন্দ প্রবেশ করলেন মধুর রসে, মধুর রসে প্রবেশ করে তার মধ্যে কান্তা প্রেম সাধ্য শিরোমনীষা। প্রভু যখনই রামানন্দের বদনে ওই কান্তা প্রেমের কথা শুনল, ভাবে গদগদ হয়ে প্রভু আমার গোদাবরী তটে ঢলে পড়লেন। তখন প্রভুর হাব ভাব বেশভূষা দেখে রামানন্দ রায় বলছে, প্রভু তোমাকে তো চিনি চিনি মনে হয়, তোমাকে তো চিনি চিনি মনে হয়। ভগবান ভক্তের কাছে লুকিয়ে থাকতে চায়, তাই যখনই রামানন্দ রায় বলছে তোমায় চিনি চিনি মনে হয়, প্রভু বলছে রাম রায় তুমি বৈষ্ণব তো, তাই তুমি সকলের মধ্যেই ভগবত দর্শন করো।
কিন্তু রামরায় তুমি আমায় যা ভাবছো আমি কিন্তু তা নয়। তুমি বৈষ্ণব তো, তাই তুমি সকলের মধ্যে ভগবত দর্শন করো। ভগবান ভক্তির কাছে লুকিয়ে থাকতে চায়, তাই রামানন্দ যখন বলছে তোমায় চিনি চিনি মনে হয়, প্রভু বলছে তুমি আমায় যা ভাবছো আমি কিন্তু তা নয়। কিন্তু রামানন্দ রায় বললেন, প্রভু তুমি আমার কাছে লুকিও না, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। প্রভু পহিলে তোমারে দেখি, তোমারে দেখে সন্ন্যাসী সর এবে কেন দেখিত শ্যাম গোপরু, শ্যাম গোপ শ্যাম গোপ। প্রভু তুমি আমার কাছে লুকিও না, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। ভগবান ভক্তের কাছে লুকিয়ে থাকতে চায়, কিন্তু ভক্ত যদি ভগবানকে ধরে ফেলে, ভগবান আর লুকাবার জায়গা না পেয়ে ভক্তের কাছে ধরাও দেয়। ভক্ত এবং ভগবানের মধ্যে দুই আঙুলের ব্যবধান, এক আঙুল ভক্তের সাধনা আর এক আঙুল ভগবানের করুণা। ভক্ত সাধনা করতে করতে এক আঙুল ওপরে ওঠে, ভগবান করুণা করে এক আঙুল নিচে নামে, মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। তাই আজকে যখন রামানন্দ বলছে তোমায় চিনি চিনি মনে হয়, অমনি প্রভু বলছে রামরায় চিনেই যখন ফেললে, ধরেই যখন ফেললে, তাহলে আমি আর তোমার কাছে লুকোবো না। চিনেই যখন ফেললে তাহলে তুমি নয়ন ভরে দেখো। এবে হাসি প্রভু তারে, প্রভু তারে দেখাইল সর, দেখাইল স্বরূপ দেখালেন আর বললেন, রামরায় তুমিও এক বাতুল আমিও এক বাতুল, তুমিও প্রেমেরই পাগল আর আমিও প্রেমেরই পাগল। কিন্তু রামরায় আমি যে তোমাকে স্বরূপ দেখালাম এ কথা কিন্তু তুমি অন্য কাউকে বলো না। আমি যে তোমায় স্বরূপ দেখালাম এ কথা তুমি অন্য কাউকে বলো না। কিন্তু রামানন্দ রায় শুনলেন না প্রভুর কথা, বললেন, প্রভু আমি আজ আর তোমার কথা শুনব না, আমি আজ নদিয়া নগরীতে ঢেড়া পিটিয়ে জানিয়ে দেব। ওহে নদীবাসী, তোমরা এসে দেখে যাও ওই গোলক বিহারী হরি প্রেমের ডালি মাথায় করে এবার এসেছে নদিয়া, এসেছে নদিয়া
इसे देखे जा देखे जाओ देखे जा। आज के महाप्रभु गौर हरि गोलोकेर ओई अनर्पित प्रेमधन चूरी करे एने जाके ताके अकातरे सेधे के दे पात्रापात्री विचार ना करे धनी गरीब उचु नीचु पवित्र अपवित्र किछुई विचार ना करे जाके ताके अकातरे हाथे धरे पाए पड़े ओई प्रेमधन दान करछे। सागरे जखन बान डाके सागर जोरेर जल निज बक्षे धारण करते ना पेरे नदी नाला खाल बिल चतुर्दिक जले भाषिए देय। आबार नदी नालाओ जखन ओई जोरेर जल निज बक्षे धारण करते ना पारे तखन उचु नीचु पवित्र अपवित्र किछुई विचार ना करे चतुर्दिक जले भाषिए देय। आज के ठीक तेमनी आमार गौर सिंधु माझे प्रेम बन्नार बान डेकेछे गौरेर प्रेम बन्नाय कत हरि नामेर कागाल दुखी कत पवित्र अपवित्र कत पापी तापी कत पतित कत पाषण्ड जगाई माधाई चापाल गोपाल আরো কত পতিত কত পাষণ্ড গৌরের প্রেম বন্যায় ভেসে গেল। কিন্তু হে বৈষ্ণবগণ কেবল আমার মতো পতিত যারা তারাই শুধু বঞ্চিত হলো। গৌর তার প্রেম বন্যায় সকলকেই ভাসিয়ে দিল কিন্তু হে বৈষ্ণবগণ ওই প্রেম কেবল আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে ওই প্রেম আমার ভাগ্যে কেবল আমার ভাগ্যে কত জন্মে আমি কত জন্মে আমি অপ কেবল আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে আমি কত আমি অপরাধী
আমার ভাগ্যে ওই প্রেম কেবল আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে গৌরী প্রেমী ধারা গৌরী প্রেমী ধারা ধারা ভাষাই আমার ভাগ্যে হলো নারে গৌর প্রেমে ওই প্রেম কেবল আমার ভাগ্যে হলো না হলো একমাত্র সাধু গুরু সাধু গুরুর কৃপাবিনে একমাত্র এই সাধু গুরু সাধু গুরুর কৃপাবিনে একমাত্র সাধু গুরু সাধু গুরু কৃপাবিনে ওই প্রেম কেউ পেল সাধু গুরু সাধু গুরুর কৃপাবিনে ওই প্রেম কেউ পেল এই সাধু গুরু কৃপাবিনে কৃপাবিনে তোমরা আমায় দয়া করো গৌর ভক্ত গণে তোমরা দয়া করো
गौर भक्त गने तोरा दया करो गौर भक्त गने गौरी जनया कृपा करो गौरी भक्त गने गौर जनया गौर जन कृपा करो भक्त गौर भक्त आमी जेन हागौर बोले कादिते पारी जेन हागौर बोले কাঁদিতে পারি আমি জান হাগর বলে কাঁদিতে পারি এই নদিয়া যেন হাগর বলে কাঁদিতে পারি এই নদী जन हगोर बोले कादिते पारी ए नदी आरो ए पथे पथे जन हगोर बोले कादिते पारी গৌর বলে কাঁদিতে পারি গৌর গৌর বলে কাঁদিতে পারি
পারে।